আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমার ফুয়েল অটোমেশন সিস্টেম কীভাবে কাজ করে। আজকে আমরা আমার ফুয়েলের একটা ফিচার্স দেখব, যেটা হচ্ছে অথরাইজেশন। অর্থাৎ আপনি চাইলেই আপনার অ্যাডমিন প্যানেল থেকে আপনার ফুয়েল ডিসপেন্সারকে লক করে দিতে পারেন, যেমনটা আমি এখান থেকে লক করে দেব। তো আমি যদি লক করে দিই তাহলে কিন্তু কারো সাধ্য নেই এই জিনিসটা বা নজলটাকে অন করার। তো এখানে আমরা দেখতেছি অ্যাটেন্ডেন্স একটা ডিভাইস, যেটা বেসিক্যালি ডিসপেন্সারের সাথে থাকবে এবং নজল ম্যানের কাছে থাকবে। নজল ম্যান অ্যাক্সেস নেওয়ার জন্য তার কাছে একটা আইডি কার্ড থাকবে। তো এই আইডি কার্ডটা সে পাস করলে আমাদের সিস্টেম ডিটেক্ট করবে কে পাস করেছে এবং নাম কী তার। তো আমরা যেহেতু অলরেডি লক করে দিয়েছি, তো লক অবস্থায় যদি আমরা স্টার্ট দিতে চাই, স্টার্ট কিন্তু নিচ্ছে না। তো স্টার এবং স্টপ মানে কাজ করছে না, দ্যাটস হোয়াই আমি কিন্তু চাইলেও তেল দিতে পারবো না। ওকে, তো এখন আমি যদি চাই কার্ড পাঞ্চ করেই আনলক করে দিতে, সেটাও আমি করতে পারবো। আমি যদি কার্ড পাঞ্চ করি তাহলে এখানে দেখেন কি আসতেছে, এখানে নাল দিচ্ছে, কজ এই কার্ডটা অ্যাকচুয়ালি ভেরিফাই করা না। তো আমি যে কার্ডটা ভেরিফাই করেছি সেটা হচ্ছে এটা। তো এই কার্ডটা বেসিক্যালি ভেরিফাই করা। তো আমি যদি এখানে পাঞ্চ করি তখন ওয়েলকাম শাহনেওয়াজ, আমার নাম চলে আসছে এবং এখানে অথরাইজেশন দেওয়া শেষ। তো এখন যখন লক মোড থেকে নর্মাল মোডে আসবে তখন আইডল লেখা উঠবে। ওকে, সো সফটওয়্যারও সেম। এখন যদি আমি আবার লক করে দিই, আবার লক করে দিই এবং সাপোজ আমার নজল ম্যানের কাছে কার্ডটা নাই, অন্য কেউ এটা কাজ করবে। সো আমি যদি এখন নজলটা তুলে নিই, তো আমি তেল দেওয়ার ট্রাই করি, তো তখন এখানে কিন্তু আমার অ্যাডমিন প্যানেল যেটা আছে এখানে একটা অথরাইজেশন রিকোয়েস্ট আসবে এবং ডিসপ্লেতেও শো করবে রিকোয়েস্ট। ওকে, তো এখন অথরাইজেশন যদি আমি অ্যাকসেপ্ট করি, কনফার্ম করি, কনফার্ম করলে কী হচ্ছে, তো আমি যখন কনফার্ম ক্লিক করছি, কনফার্ম ক্লিক করার পর দেখেন আমার ডিসপেন্সার কিন্তু অন হয়ে গেছে। তো এখন আমি চাইলে তেল দিতে পারবো। তো আমরা এখানে কিন্তু আমাদের দেখতেছি আমাদের অ্যানিমেশনও চেঞ্জ হয়ে গেছে, আমাদের এতক্ষণ একটা লোক ডিসপেন্সারের পাশে দাঁড়িয়েছিল, এখন সেটা তেল দিচ্ছে এবং লাইভ কিন্তু দেখাচ্ছে কত লিটার, হ্যাঁ সব কিন্তু লাইভ চলে আসতেছে। এখন আমি যদি আমার তেল দেওয়া শেষ করে সাপোজ আমি 5 লিটারের কাছাকাছি কিছু দিব, হ্যাঁ 5-6 দেওয়ার ট্রাই করি, আচ্ছা এমন থাক, তো 5.95 দিচ্ছি। এবং আমি যদি নজর তুলে নিই, নজর তুলে নেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে, আমার এখানে চলে আসবে উপরে দেখতেছেন নোটিফিকেশন যেখানে লেখা আছে ফিলিং ডান। তো নিচে আমরা যদি দেখছি আমাদের কিন্তু এই যে তেলটা চলে আসছে 5.95, হ্যাঁ যেটার দাম ছিল 773 টাকা, হ্যাঁ ইভেন আমার মিটারি রিং যেটা ছিল সেটাও কিন্তু চলে আসছে। এখন আমি কিন্তু চাইলে এটা রিসিভ করতে পারবো অথবা আমি প্রিন্ট আউটও করে দিতে পারবো। হ্যাঁ, তো এই জিনিসটা আর কি একদম অ্যাকুরেট, 100% অ্যাকুরেট চলে আসছে, কোন নজল থেকে দেওয়া হয়েছে সেই নজল নাম্বারও চলে আসছে। অ্যান্ড আমি যদি এখানে প্রিন্টে ক্লিক করি, তো আমি চাইলে এখানে ভেহিকেল নাম্বারটাও অ্যাড করে দিতে পারি, যদি আমি চাই যে 1100। তো আমি আমার ভেহিকেল নাম্বারটা প্রিন্ট অ্যাড করে দিলাম। তখন আমি যদি এখন প্রিন্ট দিব তখন কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। আমি যদি বড় করে দেখি আপনাদের, তো দেখতেই পাচ্ছেন আমার ভেহিকেল নাম্বারটা এখানে শো করতেছে এবং কত টাকা সেটাও কিন্তু শো করতেছে। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।